গুড ইভিনিং সমস্ত বন্ধুরা যারা রয়েছো বা রয়েছেন অনলাইন। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সোমনাথ ঘুরে প্রত্যেককে এই সংকটময় মুহূর্তে শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনগুলো খুব সুন্দর হবে। আজকের এই আমাদের যে অনলাইন ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুমে ক্লাস নাইনের লেসন 7 এন্টাইটেলড টম রুটস আর টুথ, এই লেসনটা আমি আজকে চেষ্টা করছি এখানে ডেমনস্ট্রেট করার। তার আগে কতগুলো কথা একটু বলে দিতে চাইব। এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কতগুলো স্বাস্থ্যবিধি আমাদের সবাইকে মেনে চলতে হচ্ছে। সবাই কনসাস আছেন, তবু আরেকবার একটা হাম্বল রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকে অবশ্যই সারাদিনে ঘন্টায় একবার করে হলেও হাত ধোয়ার চেষ্টা করুন 20 সেকেন্ড মিনিমাম। তার সঙ্গে অবশ্যই একটা যদি সম্ভব হয় আমাদের মাস্ক তো নিতেই হবে, এবং সঙ্গে বাইরে বেরোলে গ্লাভস, এগুলো খুব ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আমাদের কতগুলো একটু ভাবনা চিন্তায় বদল ঘটাতে হবে। বাজার হাট, হ্যাঁ অবশ্যই দরকার, বাজার হাট করতে যেতে হবে, তবে সেখানে সবাই মিলে একই দিনে ভিড় না জমিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে আলোচনা সাপেক্ষে যদি সময়গুলো আলাদা আলাদা করে নেওয়া যায় বা দিনগুলো আলাদা করে নেওয়া যায়, এগুলো একটু ভেবে দেখবেন। সঙ্গে একটু ঈষৎ উষ্ণ গরম জল যখনই সুযোগ পাবেন চুমুক দিয়ে খাবেন, এবং ডেফিনেটলি বাইর থেকে ঘুরে আসা জামা কাপড় পুরোপুরি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে কেচে এবং নিজে চান করে বাড়িতে ঢুকবেন। আর অবশ্যই যদি অসুখ বিসুখ সামান্য জ্বর কাশি এগুলো হয় দেখাবেন, এটা নতুন করে বলার কিছু নেই। তো এইটুকু আবেদন সবার কাছে জানিয়ে আই এম গোয়িং টু দ্য ডিসকাশন। অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি কি লেসন 7 এন্টাইটেলড টম লুজেস আ টুথ, দ্যাট ইজ দ্য টেক্সট রিটেন বাই মার্ক টোয়েন। মার্ক টোয়েন এই নামটার সঙ্গে আমাদের পরিচিতি ঘটেছিল ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে, আমরা যখন মাস্টার্স পড়ছি তখন আমরা যে উপন্যাসটার মধ্য দিয়ে আমেরিকান লিটারেচার পড়তে গিয়ে আমরা ইনার সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম, সেখান থেকে যদিও হয়তো নয় কিন্তু তার একটা রিলেটেড টেক্সট থেকে একটা পার্ট দেওয়া হয়েছে এখানে। অ্যান্ড বিফোর গোয়িং টু দ্য ডিসকাশন অফ দ্য টেক্সট, আমি একটা কথা বলে নিতে চাইবো। অল দ্য চিলড্রেন অর অল আওয়ার লিটল ফ্রেন্ডস, যাই বলি না কেন, এভরি ওয়ান অফ ইউ উইল ফাইন্ড সাম ইন্টারেস্ট হিয়ার, বিকজ থ্রু দিস পার্টিকুলার টেক্সট উই উইল হ্যাভ সাম গ্লিমস অফ আওয়ার ওন চাইল্ডহুড, আমাদের নিজেদের ছোটবেলার একটা ঝলক আমরা দেখতে পাবো। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে সবাই হয়তো খুব ভালো গুড বয়েজ বা গুড গার্লস ছিলাম না, বা যদি ভালো ছেলে মেয়ে আমরা হইও, প্রত্যেকের মধ্যে একটা এসেন্সিয়াল একটা হিডেন নটিনেস থাকে, তো সেই নটিনেসটা বিভিন্নভাবে প্রকাশিত হয়। এখানে আমরা আমার একজন ছেলের কথা জানবো যে কিন্তু একটু সেরকম দুষ্টু বা কী বলা যেতে পারে, ততটা ভালো ছেলে নয় যে স্কুল ফাঁকি দিতে চায়, কিন্তু এই ফাঁকি দিতে চাওয়া ছেলেটি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। যাই হোক, আমরা একটু দেখে নিই টেক্সট পার্টটা শুরু করার আগে কি রয়েছে অ্যাবাউট দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মার্ক টোয়েন বর্ন ইন 1835 অ্যান্ড ডাইড ইন 1910, সো ব্রডলি আর দ্য লাইফ স্প্যান ওয়াজ 65 অ্যান্ড 75 ইয়ার্স। মার্ক টোয়েনের জন্ম 1835 এবং মারা গেছিলেন 1910 সালে। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য রিয়েল নেম অফ দ্য অথর, দ্য রিয়েল নেম ওয়াজ স্যামুয়েল ল্যাঘর্ন ক্লিমেন্স, স্যামুয়েল ল্যাঘর্ন ক্লিমেন্স, যার সিউডোনাম বা ছদ্মনামটা আমি দেখছি বা আমরা সবাই দেখছি মার্ক টোয়েন, ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমোরিস্ট। তো আমেরিকান অথর, নতুন করে বলার কিছু নেই, আমেরিকা আমরা জানি ইংলিশ অ্যাজ অ্যান ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার ইংরেজি চালু আছে, তার মধ্যে যেগুলো ব্রড আমরা ক্যাটাগরিজ জানি, যেটা আমরা নর্মাল নেটিভ ইংলিশ অর্থাৎ ব্রিটেনের ইংলিশ, আমেরিকান ইংলিশ, ক্যারিবিয়ান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, নিউজিল্যান্ডের ইংলিশ, এবং ইন্ডিয়ান ইংলিশও একটা ভালো ব্রাঞ্চ হিসাবে উঠে এসছে। তো যাই হোক, আমেরিকান ঘরানার ইনি রাইটার, আমেরিকার মানুষ, অ্যান্ড হিউমোরিস্ট, হিউমার খুব ছোটো করে বলতে গেলে হাস্যরস, অর্থাৎ আমাদের মনের মধ্যে যখন একটা হালকা ভাবের সৃষ্টি হয়, যে ভাবটা মূলত স্লাইট ডেভিয়েশন ফ্রম দ্য নর্ম বা স্বাভাবিকের থেকে হালকা কোনো বিচ্যুতির দ্বারা আমাদের মধ্যে একটা বেশ মজার অনুভূতি হয়, তাকে আমরা হিউমার বলি। তো যারা হাসি লেখো তাদেরকে আমরা হাস্যরস নিয়ে যারা লেখেন তাদেরকে আমরা হিউমারিস্ট বলি। তো মার্ক টোয়েন অর আদারওয়াইজ আমরা বলতেই পারি স্যামুয়েল ল্যাঘর্ন ক্লিমেন্স, স্যামুয়েল ল্যাঘর্ন ক্লিমেন্স এই নামটা আমরা কোনোটা বেশি বলবো না, বলবো মেনলি মার্ক টোয়েন এই নামটা, যেহেতু ইট ইজ মোস্টলি নোন টু আস। হি রোড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার,
টম সয়ার অ্যান্ড হাকলবেরি ফিন, এই দুটো ওয়ার্ল্ড ফেমাস এবং ইমমর্টাল ক্রিয়েশন বাই আওয়ার মার্ক টোয়েন। এখানে নট ওনলি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টু ইয়াং বয়েজ যেটা বলা হয়েছে তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে আমেরিকান সোসাইটি, যে সোসাইটিতে কালো মানুষ সাদা মানুষের দ্বন্দ্ব ছিল, পাশাপাশি আমার অবস্থানও ছিল, সঙ্গে আমরা ক্রীতদাস প্রথা এবং আরও আমেরিকান যে কালচার, আমেরিকান সোসাইটি, যে সোসাইটিটাকে আমরা স্যালাড বোলের সঙ্গে তুলনা করি, স্যালাডের বাটির সঙ্গে তুলনা করি, তার কিছু টুকরো আমরা বা একটা ভালো ছবি আমরা এখানে দেখতে পাবো। আজকে এই ক্লাসে কিন্তু ডিটেলিংসের কোনো জায়গা নেই এবং বোর্ড ওয়ার্কের উপর একটা জায়গা নেই, প্রথমে বলে রাখি। অ্যাকচুয়ালি এটা ডিজিটাল ক্লাসরুম এবং খুব সময় সংক্ষিপ্ত ভিডিওর জন্য, ফলে বোর্ড ওয়ার্ক খুব একটা আমাদের করার আছে সুযোগ নেই। উই উইল জাস্ট গোয়িং স্ট্রেট টু দ্য টেক্সট আফটার কভারিং দিস পার্টিকুলার ইনিশিয়াল পোর্শন অন দ্য অথর। তো হাকলবেরি, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, দিস টু আর দ্য মোস্ট ফেমাস রাইটিংস। হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ আ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা ডিটেলিংসে বলাটা খুব এই মুহূর্তে সময়ের অভাব, এবং ছোট করে বললেও বলতে হয় যে আমেরিকান সাহিত্যের একটা নতুন ধারা, স্বতন্ত্র একটা ধারাকে তিনি পপুলারাইজ করেছিলেন এবং সেই সাহিত্য যেটা গড়ে উঠেছিল বেসড অন আমেরিকান থিমস, বিষয়বস্তুটা আমেরিকার জীবন নিয়ে, অর্থাৎ স্বদেশীয় বিষয়বস্তু নিয়ে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো যেটা আমরা দেখতে পাচ্ছি কি দ্য প্রেজেন্ট টেক্সট দ্যাট উই আর গোয়িং টু টেক হিয়ার ফর ডিসকাশন, দ্য টেক্সট ইজ নাও মুভ অন টু দ্য টেক্সট অফ টম লুজেস দ্য টুথ। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু মিজারেবল। আগেই বলেছি টম হচ্ছে সেই দুষ্টু ছেলেটি যে স্কুল যেতে চায় না, কোনো না কোনো অজুহাত খোঁজে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের মধ্যে, অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, ইন ইচ ওয়ান অফ আস দেয়ার ইজ আ টম লার্কিং সামহাও, আমাদের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে টম লুকিয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু মিজারেবল, হোয়াই ব্যাপারটা মানে দ্য এক্সপ্লানেশন ইজ দেয়ার, মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে উইকেন্ডের জন্য প্রচণ্ড ওয়েট করি, উইকেন্ডের ওয়েটিংটা ঠিক সেরকম দুর্গা পুজোর যেরকম আমাদের ওয়েটিংটা হয় ওটা ওই রকমই, আমরা অনেকটা সময় ওয়েট করে দুর্গা পুজো ওই 5 দিন কি 6 দিন পাই, তারপর যে কেমন মনে হয় হুশ করে এলো আর ফুস করে ফুরিয়ে গেল। তো ওইরকমভাবেই উইকেন্ড যখন আসতো ফ্রাইডের পরে স্যাটারডে অ্যান্ড সানডে, তো খুব একটা প্লেজারেবল এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে বা এক্সপেক্টেশনস নিয়ে আসতো, কিন্তু এতটাই এক্সাইটমেন্টের মধ্যে কাটতো টম শুধু আমাদের প্রত্যেকের কাছেই তাই কাটে, কেমন করে যেন শেষ হয়ে যায় ঝট করে, তারপরে কখন যেন মঙ্গলবার সোমবার রবিবার পেরিয়ে সোমবার এসে হাজির হয়। তো টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস, সোমবারের সকালগুলো টমের কাছে সবসময় মনে হতো ভেরি মাচ সরফুল, ভেরি মাচ মিজারেবল, দুঃখময়। কারণটা কি? বিকজ মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং স্কুল, সোমবার দিয়ে শুরু হতো আর এক সপ্তাহের ধীর কিন্তু একদম পার্মানেন্ট প্রসেস অফ সাফারিং ইন স্কুল, কারণ টম সেই ছেলে যে স্কুলে খুব একটা পড়াশুনো করে না, ফলে কোয়াইট ন্যাচারালি হি গেটস রিবিউকড বাই হিজ টিচার্স অ্যান্ড দ্যাট ইজ নট এনিথিং দ্যাট ইজ প্লেজারেবল, ইট ইজ আ সাফারিং এক্সপিরিয়েন্স ভেরি ন্যাচারালি। টম লে থিঙ্কিং, তো অ্যাকচুয়ালি টম ইজ ইয়েট টু রাইজ আপ ফ্রম বেড, এখনও টম কিন্তু বিছানা থেকে ওঠেনি, শুয়ে শুয়েই ভাবছি কী করা যায় কী করা যায়, হোয়াট টু ডু। প্রেজেন্টলি অ্যাট দ্য মোমেন্ট হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, তা সেই মুহূর্তে মনে হচ্ছে ইস আমি যদি অসুস্থ হয়ে পড়তাম। আমরা সচরাচর অসুস্থতা কামনা করি না, বাট অ্যাট সাডেন জাংচার্স অফ লাইফ উই ইভেন এক্সপেক্ট আওয়ার ওন ডিজিজেস আওয়ার ওন নন বিইং স্টেট সামথিং লাইক দ্যাট। তো প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, নট বিং ওয়েল ইজ নট আ গুড এক্সপিরিয়েন্স, আমাদের অসুস্থ হয়ে পড়াটা, গেটিং ইল ইজ নট সামথিং গুড এক্সপিরিয়েন্স, ইয়েট সামটাইমস উই উইশ দ্যাট ভেরি প্যাশনেটলি টু অ্যাভয়েড অ্যানাদার মে বি মোর আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স অর এনিথিং, কোনো একটা খারাপ অভিজ্ঞতা এড়ানোর জন্য আমরা কখনো কখনো অসুস্থ হয়ে পড়ার কামনাটাও করি। তো প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, কারণ সে চাইছে যে স্কুল থেকে সে কোনোভাবে দূরে থাকুক,
একমাত্র অসুস্থ হলেই তার পক্ষে স্কুল এড়িয়ে যাওয়াটা সম্ভব। দেন হি কুড স্টে, তাহলে সে থাকতে পারবে বাড়িতে ফ্রম স্কুল। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ, তো কোয়াইট ন্যাচারালি অ্যাজ হি ইজ এ ভেরি ফিট অ্যান্ড ফাইন বয় দ্যার ওয়াজ নো কোয়েশ্চেন অফ এনি ইলনেস। সো অনেক খুঁজে পেতে সে পাওয়ার চেষ্টা করছে, একটা আশা করছে দেহটাকে ইনভেস্টিগেট করে পরীক্ষা নিরীক্ষা করে ইফ দেয়ার ইজ এনি সিমটম এনি অফ এনি ইলনেস। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, এলিমেন্ট মিনস অসুস্থতা, ডিজিজ, ইনভেস্টিগেট মানে খুঁজে পেতে দেখা আর কি। তো হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। হি থট দ্যাট, সে ভাবলো দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, তো হঠাৎ মনে হলো পেটের কিছু একটা সমস্যা হচ্ছে, সে খুঁজে পেয়েছে। প্র্যাকটিক্যালি এখানে যেটা মনে হয় যে সারা রাত ঘুমানোর পরে সকালে বাথরুমের একটা প্রেশার থাকেই, তখন পেটটা গুড়গুড় করানোর সময় যদি ইফ উই মেক সাম ডিলে টু ভিজিট অর টু গো টু দ্য টয়লেট, তো কোয়াইট ন্যাচারালি ওই প্রবলেমটাই হচ্ছে, কিন্তু সেটাকে সে এক্সপেক্ট করছে কি দ্যাট ইট ইজ গোয়িং টু বি সামথিং সিরিয়াস। বিগেন টু গ্রো হোপফুল, যখনই তার মনে হলো যে স্টমাকে কিছু একটা প্রবলেম হচ্ছে, সো কোয়াইট ন্যাচারালি হি স্টার্টেড টু বিকাম হোপফুল। হোপফুল অফ হোয়াট? অফ নট গোয়িং টু স্কুল। However, the symptoms soon grew feeble and wholly went away. Jai hok na keno, je symptoms gulo tar mone hochilo stomach trouble symptoms, they grew feeble. Ogulo aste aste kore durbol hoye gelo, ekta shomoy eshe holo ki puro puri somoshya chole gelo. Means somehow the body just got adjusted to the condition. Tom thought further. ফলে টমের আবার কোনো না কোনো একটা অজুহাত বা অসুস্থতা খুঁজে বের করতে হবে। তো টম ভাবতে থাকলো, সাডেনলি হি ডিসকভার সামথিং, হঠাৎ হঠাৎ সে কিছু একটা খুঁজে পেল বলে মনে হলো। হোয়াট ইজ দ্যাট? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, সামনে যে দুটো আমাদের বড় বড় দাঁত থাকে যেটাকে আমরা সচরাচর কোদাল দাঁত বলে থাকি, ওকে, তো সেই কোদাল দাঁত বা আমরা যেটাকে ইনসাইজার বলি, সেই দাঁতগুলোর একটা দাঁত বেশ লুজ। হি ফেল্ট লাকি, এইটা দেখে তার মনে হলো আমি বিশাল ভাগ্যবান, আই ফর আলটিমেটলি সাম এক্সকিউজ টু অ্যাভয়েড দ্য স্কুল, ওকে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন ফলি ওয়াজ টু নো শি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। চাটতে যাচ্ছিল সে, হি ওয়াজ গোয়িং টু গ্রোন, বাবা গো মা গো এরকম কিছু একটা বলে মরে গেলুম গো, সাম লাইক দ্যাট ইন আওয়ার বেঙ্গলি টার্মস, ওকে। তো হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন অবভিয়াসলি উইথ সাম কাইন্ড অফ এক্সট্রা এমফেসিস, ফেইন্ট যেটা বানানো একটা ফ্যাব্রিকেটেড এয়ার নিয়ে চেঁচাবে ভাবছিল, বাট দেন ইট অকার টু হিম, তখনই তার মাথায় এলো, কি মাথায় এলো, দ্যাট ইফ আন্ট ফলি ওয়াজ টু নো, আন্ট ফলি যদি কোনোভাবে জানতে পারেন শি উড সিওরলি পুল ইট আউট। অ্যাকচুয়ালি টম ইজ অবভিয়াসলি স্টেইং ইন আন্টস হাউস, তো টমের এই মুহূর্তে আমরা প্যারেন্টস নেই, তো আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, তো আন্টের বাড়িতে থেকে মানুষ এবং যথেষ্ট পরিমাণ স্নেহশীলা, আন্ট পলি ইজ সো অ্যাফেকশনেট টু টম, তো হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল ইট আউট, তার নির্ঘাত দাঁতটাকে টেনে ফেলে দেবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, আর সেরকম করতে গেলেই হবে কি তার প্রচণ্ড কষ্ট হবে, যথেষ্ট যন্ত্রণা হবে। টম থট হি উড হোল্ড দ্য ট্রুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, সো আফটার আ লিটল বিট অফ কনসিডারেশন হি ফাইনালি ডিসাইডেড নট টু ইউজ দ্য মিনস অর দ্য স্ট্র্যাটেজি অফ দ্য লুজ টুথ, ওই ঢিলে দাঁতের কৌশলটা এখানে খাটাবে না, হি উড জাস্ট টেক ইট ইন রিজার্ভ, এটাকে এখন গুছিয়ে রেখে দেবে টু ইউজ ইট ফর দ্য ইন ফিউচার হোয়েন এভার দ্য সিচুয়েশন উড অ্যারাইজ, ভবিষ্যতে যখনই কোনো সিচুয়েশন আসবে ওটাকে সে ব্যবহার করবে, ওকে। তো এখনও পর্যন্ত আমরা যতটা এগিয়েছি তাতে আমরা বেশ বুঝতে পারছি যে টম বলে যে ছেলেটি সে কিন্তু একটু দুষ্টু আছে, ওকে। হি রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আউট আ পেশেন্ট ফর হাউ মেনি ডেজ, ফর 3 days, তো তার মনে পড়লো যে কোথাও সে শুনেছিল কোনো ডাক্তারের কাছে যে কোনো কোনো একটা অসুখ এরকম হয়
দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ পেস একটা রোগীকে 3 দিন বিছানায় শুয়ে দিতে পারে। তো অ্যাকচুয়ালি একটা কম বয়সী ছেলের ভাবনা চিন্তা তার একটা লিমিটেশনস তো থাকে, আমরা জানি কেন, একটা জোরদার অসুখ যদি হয়, সাম কাইন্ড অফ সিরিয়াস ইলনেস, তো কোয়াই ন্যাচারালি নট অনলি ফর 3 ডেজ, 3 মান্থস মেবি, তো এটা 3 মাসও হতে পারে যেখানে একজন বিছানা নিয়ে নিতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে কোনো একজন ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল যে কোনো একটা এরকম অসুখ আছে যেটা প্রায় 3 দিন ধরে একজন পেশেন্টকে বিছানায় শুয়ে দিতে পারে অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এমনকি তার একটা আঙুলও কেটে বাদ দিতে হতে পারে। দিস ইজ ভেরি হিউমারাস অ্যান্ড লিটল বিট কনফিউজিং টু আস যে এমন অসুখ যেটা বিছানায় 3 দিন শুয়ে দিল তারপর তার আঙুল কেটে বাদ দিতে হলো, এরকম খুব ডিস্ট্যান্ট কানেকশন অসুস্থতার সঙ্গে তার যে আলটিমেট অ্যাম্পিউটেশনের আমাদের খুঁজে পাওয়া খুব কঠিন। যাই হোক, সে মেবি হি ইজ জাস্ট গ্যাদারিং আউট দ্য ফ্যাক্টস ফ্রম সাম স্ক্যাটার সোর্সেস, তো সে স্ক্যাটার সোর্স থেকে তথ্য নিয়ে একটা গোঁজামিল দিয়ে গাঁজাখুরি গল্প একটা বানানোর ব্যাপার তো এখানে রয়েছে। তো দ্যাট ইস দ্য কজ। তো হি ইগারলি ড্রু হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট, তো যে মোটামুটি একটা বেড সিট গায়ে দিয়ে ঘুমাচ্ছিল তার নিচ থেকে সে করলো কি, খুব আগ্রহ সহকারে ক্ষতস্থানযুক্ত তার পায়ের পাতাটা টেনে বার করলো। দুষ্টু ছেলেদের যা হয় আর কি, হাত পাগুলো খুব একটা অক্ষত থাকে না, মাঝে মধ্যে সেখানে ক্ষত দেখতে পাওয়া যায়। তো সেখান থেকে টেনে বের করে দেখার চেষ্টা করলো কি, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, ভালো করে দেখার জন্য পাটাকে তুলে ধরলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, ওই যে অসুস্থতার কথা শুনেছিল তার নেসেসারি সিমটম কী হয় তার জানা ছিল না। হাউএভার ইট সিম লাইক এ গুড চান্স, তাও তার মনে হলো যে এরকম যদি কোনো অসুস্থতার কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় তার দারুণ একটা সুযোগ হবে। কিসের সুযোগ? টু অ্যাভয়েড দ্য স্কুল, টু এসকেপ দ্য স্কুল, এসপেশালি অন মানডে। টম ফেল টু গ্রুমিং, এই যা ভাবা সঙ্গে সঙ্গে সে গোঙাতে শুরু করলো, ওরে বাবা রে মরে গেলাম রে, ওকে ও গড হোয়ার আর ইউ, আই এম ডাইং, সামথিং লাইক দ্যাট। তো এইরকম চিৎকার শুরু করলো, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, তো টমের সঙ্গে ঘুমাতো তার ভাই সিড, সে কিন্তু দাদার এই গোঙানিতে তার কিচ্ছু জানে আসে না, সে একদম ইজ নাও আন্ডার স্লাম্বার, গভীর ঘুমে আচ্ছন্ন। সো কোয়াইট ন্যাচারালি টম ইজ গ্রোনিং টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ সিড, সো দ্যাট সিড ক্যান ক্যারি দ্য মেসেজ অর দ্য ইন্টিমেশন অফ ইজ ইলনেস অর দ্য সো কল্ড ইলনেস টু আনফলি, অ্যান্ড অবভিয়াসলি হি এক্সপেক্টস দ্যাট দিস কাইন্ড অফ ট্রিক would find out the result, would avail the result, that he will be simply spared of the school that day. So, up to this point today, we would just move to the next section from the next class. Okay, thank you. Now, back to the remaining part of the text. So, what do you find here? Tom groaned louder. Jehetu Sid ghumteke uthlo na, means the groaning of Tom couldn't have any result upon Sid's deep soft slumber, so our Tom raised the volume of groaning. He fancied that he began to feel pain in the toe. কল্পনা করছি ব্যাপারটা হেভি মজার, আমার অসুখ করেনি, আমি ভাবছি আমার অসুখ করেছে, আমার খিদে পায়নি, আমি ভাবছি আমার খিদে খিদে পাচ্ছে। সো জাস্ট ফ্যান্সিং ইমাজিনিং, হি ওয়াজ ফ্যান্সিং অর হি ওয়াজ ইমাজিনিং that he began to feel pain in the toe, পায়ের পাতায় তার যন্ত্রণা হচ্ছে, এটা সে কল্পনা করছে। ওকে, বাট নো রেসপন্স কেম ফ্রম সিট, সিট কিন্তু ঘুমোতেই আছে, সিটের কাছ থেকে কোনো রেসপন্স নেই, সে ঘা ঘা করে ঘুমোতেই আছে। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, সো অ্যাজ টম কুড নট হ্যাভ সাকসেস, কুড নট হ্যাভ সাকসেস টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ সিট, সো অ্যাকচুয়ালি হি ওয়াজ কন্টিনিউইং, he was very desperate to break the slumber of Sid so that Sid can go downstairs to carry the news. Tom then started a succession of groans, succession por por dharabai bhabe koto gulo porjay ghota, ekbar gumay ektu thame abaru baba gumo gumo gumre gelam go something that oh god are you there, I am dying, okay please save me, then another pause abar ektu erokom byapar. Tom then started a succession of groans. However, Sid snored on, but still Sid was snoring. Okay, just naak dekhei jacche. Tom became excited. Tom ko uttejit hoye geche. Actually, this excitement is obviously some kind of annoyance. Annoyed hoye geche, irritated hoye geche.
Ultimately, he called, said, said, and shook him. Said, I said, what? Actually, Sid was simply still sleeping. This course worked well. But ultimately, the shaking was so, so violent that Sid simply woke up. উঠে হয়েছে কি সিড ইয়ন ঘুমটা ভেঙেছে গভীর ঘুম ছিল হাই টু ইউ ও সিড ওয়াজ ইভেনিং দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো এন্ড নট সিম্পলি গেটিং আপ টু দ্য ফুল কনসাসনেস সিড ওয়াজ জাস্ট ব্যালেন্সিং হিজ বডি অন হিজ এলবো হ্যান্ড স্টিয়ার এট টম সো কয় না যেটা আমাদের যখন ঘুম ভাঙে তখন আমরা হুট করে উঠে পড়লে কিছু মাথায় ঢোকে না আমরা ভাবলার মতো তাকিয়ে থাকি হ্যাঁ স্টিয়ার এট টম Tom went on groaning. So ultimately Tom successful হয়েছে সিডের ঘুমটা ভাঙাতে ফলে সে আবার সে নাটকটা শুরু করেছে কিসের নাটক না যন্ত্রণার নাটক টম আবার সেই শুরু করেছে ও মরে গেলাম ও গড প্লিজ সেভ মি সামথিং দ্যাট সিড সে টম সে টম হে টম আরে কত বল কি হলো হে টম নো রেসপন্স সো টম ইজ নাও রেডি টু প্লে দ্য ট্রিক ফুলি টমের কাছ থেকে কোনো রেসপন্স নেই হিয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম আরে টম কি হয়েছে কি হয়েছে কথা বল কি ব্যাপারটা হয়েছে বল সিড সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যানসাসলি আ লিটল আর্লিয়ার টম ওয়াজ টেকিং সিড নাও সিড ইজ টেকিং টম অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম ইজ অ্যানসাসলি কি হয়েছে রে উদ্বিগ্ন হয়ে তার দিকে থাকছে অ্যানসাসলি মিনস উদ্বিগ্ন হবে স্টিয়ার মানে অ্যানসাসলি তাকিয়ে দেখা ওকে Tom moaned out. এবারে টম বলতে শুরু করেছে ও ডোন্ট সিট ডোন্ট শেক মি এই সিট আমার ঝাঁকাবি না প্লিজ করিস না আরো হোয়াই হোয়াটস দ্য ম্যাটার টম আই মাস্ট কল আন্টি বলে কেন ঝাঁকাবো না কেন তোকে কি হয়েছে আমি দাঁড়া এক্ষুনি আমি ডেকে আনছি আন্টকে ওকে আন্টিকে ডেকে আনছি নো নো ওকে নেভার মাইন্ড ইট উইল ওভার বাই অ্যান্ড বাই মেবি না 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 টাকিস না টাকিস না পুরোটাই না ওকে টম চাইছে আন্ডাসু না 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 ডাকিস না ডাকিস না একটু একটু করে ভালো হয়ে যাবে হতে পারে ডোন্ট কল আই নিউ এনিবডি কাউকে ডাকার দরকার নেই বাট আই মাস্ট না আমি অবশ্যই দেখে আনবো ডোন্ট গ্রোন সো টম ইটস অফুল শুধু তুই ওর গোঙাস না ওহায় না ঘরে গোঙাচ্ছিস ওকে প্লিজ ওরম গোঙাস না হাউ লং হ্যাভ ইউ বিন ইন দিস ওয়ে বলে এইভাবে কতক্ষণ গোঙাচ্ছিস রে Hours. Ouch! Oh, don't start so soon. You will kill me. কতক্ষণ কয়েক ঘন্টা ধরে ওরে বাবারে 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 সেই ঝাঁকাস না রে ওকে আমাকে তুই মেরেই ফেলবি টম হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার তো তুই আমাকে আরো তাড়াতাড়ি জাগালি না কেন ও টম ইউ আর ডাইং আর ইউ টম তুই মরছিস না তো তুই মরে যাবি না তো টম ডোন্ট টম ও ডোন্ট না টম তুই মরিস না প্লিজ মরিস না I forgive everybody, see, tell them so. Oh, Baba, একদম মহাপুরুষের মতো একটা অ্যাটেন্স দিচ্ছে বলছে সিড আমি সবাইকে ক্ষমা করে দিয়ে গেলাম ওকে সবাইকে ক্ষমা করে দিয়ে গেলাম প্রত্যেককে এবং তাদেরকে বলে দিস যে আমি ক্ষমা করে দিয়ে গেলাম অ্যাকচুয়ালি এটা একটা ফিলোসফিক্যাল একটা অ্যাটেন্স আর কি সিড হ্যাড রাস টু কল হেল্প তো সিড আর এটা খুব একটা কর্ণপাত করেনি রাস দৌড়ে গেল ডেকে আনতে সবাইকে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস আর গ্যাদার জেনুইন টোন তো এতক্ষণে টমের যে কল্পনা শক্তি মানে কতটা অসুস্থ সেটা কল্পনা করে কেমন টোন আনতে হবে ভয়েসে সেটা একদম পারফেক্টলি বের হচ্ছে একটা মানুষের সত্যি সত্যি যদি পেটে ব্যথা হয় কোথাও যন্ত্রণা হয় শরীরে তখন তার যে ইন্টোনেশনটা থাকে কথাবার্তার মধ্যে বা যে ধরনের ভয়েসটা থাকে তো সেই পুরো ব্যাপারটাই চলে এসছে আর কি মিনওয়াইল সিট ফ্লু ডাউন স্টেয়ার্স এন্ড সেড ইতিমধ্যে সিট করেছে যেন উড়ে নেমে গেছে নিচে মানে অ্যাকচুয়ালি হি রাস্ট সো স্পিড ইন সাচ এ হাই স্পিড ইট ওয়াজ অলমোস্ট লাইক ফ্লাইং অ্যান্ড সে ও আন পলি কাম টম ডাইং ও আন পলি প্লিজ এসো 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 টম মারা যাচ্ছে গো ডাইং মারা যাচ্ছে ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক হ্যাঁ মারা যাচ্ছে গো প্লিজ তাড়াতাড়ি এসো আর একদম অপেক্ষা করো না ওকে সে ফ্লু আপস্টেয়ার্স সরি হোয়াট রাবিশ হোয়াট রাবিশ কি আজে বাজে কথা বলছিস আই ডোন্ট বিলিভ ইট আমি বিশ্বাসই করি না
তো যদিও উনি বলেছেন অ্যাকচুয়ালি মাদারলি অ্যাফেকশন মাতৃস্নেহ যথেষ্ট ওখানে তিনি অ্যাফেকশনের টমের প্রতি উচিরের প্রতি, তো সি ফ্লু আপস্টেয়ার্স। টম অসুস্থ এই কথা পৌঁছে দিতে সির যে গতিতে নেমেছিল তার থেকেও বেশি গতিতে হয়তো উনি উঠে এসছেন। মাদারলি অ্যাফেকশন যেটা আমি বললাম মাতৃস্নেহ অলমোস্ট সেই ব্যাপার। সঙ্গে কে এসছে না সি ফ্লু আপস্টেয়ার্স উইথ সিট অ্যান্ড ম্যারি, ম্যারি ইজ দ্য ডটার অফ আনপলি, উঠে এসছে টমস কাজিন, যে হচ্ছে টমের খুঁড়তুতো বিস্তুত এই জন্য যে বোন যাদেরকে আমার কাজিন বলি। হার ফেস গ্রো ফেইল অ্যান্ড হার লিভস ট্রেম্বল, যদিও তিনি বলছেন যে ননসেন্স আই ডোন্ট বিলিভ দিস ডোন্ট টক রাবিস, কিন্তু তার মুখ বিবর্ণ হয়ে গেছে ভয়ে। অ্যান্ড হার লিভস স্টার্টেড টু ট্রেম্বল, অর্থাৎ তার ঠোঁটগুলো কিন্তু ভয়ে কাঁপছে। হোয়েন সে রেস্ট দ্য বেড সাইড, যখন বিছানার পাশে পৌঁছলেন, কার বিছানা, টমের বিছানার পাশে, সে গ্যাস টম, তিনি প্রায় হাঁপিয়ে গেছেন, মানে নিচতলা থেকে উপতলে উঠে আসতে যে গতিতে দৌড়ে এসছেন অলমোস্ট হাঁপিয়ে গেছেন। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, আরে টম কি হয়েছে, কি হয়েছে ব্যাপারটা বল। ও আন্টি আই অ্যাম, বলে আন্টি আমার না আমি না, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কি হয়েছে, কি হয়েছে বাচ্চা বল। ও আন্টি মাই টো ইজ পেইনিং, বলে আন্টি গো আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাং ইন টু এ চেয়ার, এইটা শুনে সে বয়স্ক মহিলা ধপ করে ওখানে একটা চেয়ার ছিল তাই বসে পড়েছে। সি লাফড আ লিটল দেন ক্রাইড আ লিটল, তারপর তিনি একটু জোরে হাসলেন হা 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 করে, তারপরে কেঁদে ফেলেছেন। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি দিস সাইমালটেনিয়াস প্রসেস অফ লাফিং অ্যান্ড ক্রাইং, দিস সাজেস্ট দ্য লেভেল অফ অ্যাংজাইটি দ্যাট সি ওয়াজ ফিলিং অ্যান্ড দ্য ডেপথ অফ রিলিফ দ্যাট সি ইজ নাও এনজয়িং, দুটো সাইমালটেনিয়াসলি করছিল ওর মধ্যে আর কি। এবং টমের যে এই যে প্র্যাঙ্কিং ব্যাপারটা তিনি ধরে ফেলেছেন, ওকে, সো দ্যাটস ওয়াই সি ওয়াজ লাফিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম ক্রাইং আ লিটল। দেন সি সেড, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুই কি মানে কি শক আমাকে দিয়েছিলিস, কি তাৎক্ষণিক আঘাত ভাবতে পারবি না, নাও সেট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট দিস, ওকে, এখন এই সমস্ত ফাজলামি বন্ধ করো, অর্থহীন কথাবার্তা, বেরো এখান থেকে। আর ধাতানি খেয়ে উঠেছে কি, দ্য গ্রোনস ইমিডিয়েটলি স্টপড, দ্য গ্রোন সিজ, সিজ মিনস বন্ধ হয়ে যাওয়া, টমের যত রকম গোঙানি বন্ধ, দ্য টো পেন ভ্যানিশড, এতক্ষণ যে টো পেন নিয়ে সে এত নাটকটা করছিল পায়ের যন্ত্রণা পায়ের পাতায় যন্ত্রণা, আনফলির একটা ধাতানিতে পুরোটাই ভ্যানিশড। টম ফেল্ড আ লিটল ফুলিশ, এবং টমের একটু বেশ বোকা বোকা লাগছিল নিজেকে। অ্যান্ড সেড, এবং সে বলল কি, ওকে আনফলি হাউ মাই টুথ এক্স, সে বুঝেছে পায়ে যন্ত্রণা দিয়ে পলিকে আনপলিকে ভরকানো যাবে না বা সানি মানে কনভিন্স করানো যাবে না। সো সে এবার যে রিজার্ভে রেখেছিল যেটা, অর্থাৎ তার যে লুজ টুথ সেটাকে ধরেছে, বলে আমার দাঁতে কি যন্ত্রণা গো, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টু, বলে পায়ে যে যন্ত্রণা হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে এই দাঁতে। ইউর টুথ ইন দি, ও তোমার পায়ের পাতা সত্যি তাই না, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ ইউর টুথ, তা তোমার দাঁতে কি হয়েছে বল, দাঁতে কি হয়েছে রে, ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, একটা দাঁত খুব আলগা হয়ে গেছে এবং যন্ত্রণা হচ্ছে প্রচুর, দেয়া ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি, তারপর ওই গোঙানিটা প্লিজ আর শুরু করিস না, ওই ভয়ঙ্কর গোঙানিটা বন্ধ কর, ওই নাটকটা বন্ধ, অপনীয় মত মুক্কর মুক্কর, ইয়োর টুথ ইজ লুজ, হ্যাঁ ঠিক তোর দাঁত লুজ হয়ে গেছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু দাঁত লুজ হওয়ার জন্য তুই মারা যেতে চাচ্ছিস এটা হচ্ছে না ব্যাপারটা, ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড, ম্যারি যা তো আর সিল্কের সুতো নিয়ে আয়। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ও আন্টি প্লিজ তুমি এটাকে টেনে বের করো না গো প্লিজ, ইট ডাজন্ট হার্ট এনি মোর, না 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 আমারও যন্ত্রণা করছে না, অ্যাকচুয়ালি কম বয়সী ছেলে মেয়ে যাদের দাঁতগুলো লুজ হয়ে একসঙ্গে পড়তে থাকে এটাকে আমরা মিল্ক টুথ বা মিল্ক টিথ বলি, তো সেই সময়টা প্রত্যেকের একটা ভয় থাকে বাবা দাঁত ভাঙলে কী না কী লাগবে, সেজন্য ইচ্ছে করে তারা এড়িয়ে যায় ব্যাপারটাকে এড়ানোর চেষ্টা করে, সেটাই বলছে ও ইট ডাজন্ট হার্ট এনি মোর, আর আমার যন্ত্রণা হচ্ছে না, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, বলে না না আন্টি প্লিজ আমার দাঁতটা ভেঙো না,
আমি বাড়িতে থাকতে চাই না, স্কুলে যেতে চাই, স্কুল অ্যাভয়েড করে বাড়িতে থাকবো না। সো দিজ ওয়ার্ডস অফ টম সিম্পলি মেড দ্য পিকচার ক্লিয়ার। ওকে, অ্যান্ড নাও আন্টি সেজ, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও, তাহলে এই হচ্ছে কাহিনী। তুই তাহলে এই জন্যই এটা করছিলি যে স্কুল যাবি না, বাড়িতে থেকে মাছ ধরতে যাবি, তাই তো? হ্যাঁ টম, টম আই লাভ ইউ সো মাচ, টম তোকে আমি এত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, আর তুই এরকম দুষ্টুমি করে আমার মনটা পুরো ভেঙে দিস না টম, এটাই ঠিক হচ্ছে? হ্যাঁ বাই দিস টাইম, তো এই কথা যখন চলছে সেই সময় হয়েছে কি, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁতের যন্ত্রপাতি রেডি, যন্ত্রপাতি বলতে কিচ্ছু নেই, শুধু একটা সুতো, ওকে, যেটা ম্যারি নিয়ে চলে এসেছে নিচ থেকে। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, ওই সিল্কের সুতোর একটা প্রান্ত। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দিস ইজ দ্য লাস্ট প্যারা অফ দ্য স্টোরি। তো ততক্ষণে হয়েছে কি না, দাঁত তোলার যে যন্ত্রপাতি সেগুলো রেডি হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ আর দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। বয়স্ক মহিলাটি অর্থাৎ আন্ট পলি দড়ির একটা প্রান্ত বাঁধলেন কোথায়, না টমের দাঁতে, দাঁতের সঙ্গে বাঁধা হলো, অ্যান্ড দ্য আদার এবং অন্যদিকটা বাঁধা হলো টু দ্য বেড পোস্ট, অর্থাৎ আমাদের খাটে অনেক সময় সাইডে খুঁটির মতো তোলা থাকে, আমরা যেটা বলি অনেক সময় মশারি টাঙানোর জন্য যে খুঁটি তার উপরে ছত্রি থাকে, অনেকটা ওই রকম জিনিস। তো সেই অর্থাৎ দাঁতের সুতোর একটা প্রান্ত আর একটা প্রান্ত বাঁধা হয়েছে ওই খুঁটির সঙ্গে। দেন হোয়াট হ্যাপেন্ড, দেন সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, যেই দড়িটা মাঝখানে একটু হালকা টান মেরেছেন দাঁতটা খুলে চলে এসছে এবং টিং টিং করে দুলতে আছে, বিছানার যে লাঠির সঙ্গে বাঁধা ছিল দড়ির এক প্রান্ত খুলে এসে দুলছে, ড্যাংলিং, ড্যাংলিং মানে দোল, দোল খাওয়া, ড্যাংল বেড পোস্টে বিছানা খুঁটির সঙ্গে। What was the result? Tom now had a gap in his upper row of teeth. তাহলে দেখা গেল উপরে দাঁতের সারিতে একটা ফাঁকা, ওকে, গ্যাপ হয়ে গেছে। This enabled him to smile in a new and admirable way. এরপরে যখন টম হাসতে গেল, হাসতে লাগলো, সে হাসি তাকে সমর্থ করলো নতুনভাবে, এই দাঁতটা চলে যাওয়ার ফলে দিস গ্যাপ এনেবল্ড হিম, এই ফাঁকা জায়গাটা তাকে সমর্থ করলো নতুনভাবে হাসতে, এবং হাসিটা খুব অ্যাডমিরেবল ছিল, তো দেখলেই যে কেউ তাকে ভালোবেসে ফেলবে, খুব দারুণ হাসি, একটা অন্য ধরনের হাসি। তাহলে আলটিমেটলি হলো কি, টম যে কারণে দাঁত বা পায়ের সেই ব্যথা নিয়ে স্কুল যেতে চায়নি সেটা কী হলো কিন্তু আমরা জানতে পারলাম না। ছোটো গল্পে যদি সব কিছুর উত্তর থাকবে তাহলে কিন্তু ছোটো গল্প সেভাবে সাকসেসফুল হয় না। ফলে যদি কেউ প্রশ্ন করে যে স্যার হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, ডিড টম গো টু দ্য স্কুল আফটার অল দিস, আই হ্যাভ নো আনসার বিকজ দ্য স্টোরি ডাজেন্ট আনফোল্ড দ্যাট আনসার, এবং দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ দ্য ট্রেন্ড অফ শর্ট স্টোরি, শর্ট স্টোরির ঘরানাটা এটাই, গল্পটা শেষ হয়েও কিন্তু তারপর কিছু অংশ আমাদের মনে হয় আর একটু জানলে ভালো হতো। সো দ্যাটস এ নাইস স্টোরি, অ্যান্ড আই থিঙ্ক অল দ্য চিলড্রেন হু আর ওয়াচিং মাই ভিডিও দে উড লাইক ইট অ্যান্ড এনজয় ইট, অ্যান্ড ডেফিনেটলি আফটার দিস পার্টিকুলার ভিডিও উই উড গো ফরওয়ার্ড টু দ্য এক্সারসাইজ পার্ট, অ্যান্ড অবভিয়াসলি দিস এক্সারসাইজ পার্ট দ্যাট আর কামিং দেয়ার আই উইল জাস্ট কভার ইট ইন সাম নেক্সট ভিডিও বিকজ দিস ভিডিও ইজ গোয়িং টু বি নট টু মাচ লং আর টু লং, দেন ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু আপলোড দ্যাট ভিডিও টু আওয়ার ইউটিউব চ্যানেল। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সোমনাথ এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে, আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আমাদের ডিজিটাল ক্লাসরুম চলছে, ইটস মেদিনীপুর কুইজ কেন্দ্র প্রেজেন্টেশন ডিজিটাল ক্লাসরুম ফর অল আওয়ার ডিয়ার স্টুডেন্টস আর স্টুডেন্ট ফ্রেন্ডস, এবং ইউটিউবেও আমরা রয়েছি, আমাদের এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন মেদিনীপুর কুইজ কেন্দ্র ডিজিটাল ক্লাসরুম এই হেডিংয়ে যদি সার্চ করেন ইউটিউবে পাবেন। সো ওয়েটিং টু মিট ইউ ইন দ্য নেক্সট সেশন, নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।